নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ একটা রিফ্রেশিং ড্রিঙ্কস, সেটি হলো আমপান্না বা আমের শরবত। খুব কম সময় এবং কম উপকরণ দিয়েই আপনারাও এই রেসিপিটি বানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই শরবতের রেসিপিটি। আমপান্না বা আমের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু পুড়িয়েও করতে পারেন। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে ভালো মতো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। এবার আমের ভিতর থেকে সমস্ত শাঁসটা বের করে নেব। আমের শাঁস ভালো মতো বের করা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এখানে চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেব এক চামচ বিট নুন, আর এতে দেব ভাজা জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতো চিনি। আপনারা কিন্তু চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। আর দেব পরিমাণ মতো জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি মিক্সি থাকে, আপনারা এই মিশ্রণটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের কাছে মিক্সি নেই, তাই আমরা হাত দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমপান্না বা আমের শরবত আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা গ্লাসে সার্ভ করে নেব। গ্লাস ডেকোরেশনের জন্য প্রথমে প্লেটে দেব খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো, দেব নর্মাল বিট নুন, আর দেব চিনি। তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে গ্লাসের গায়ে একটু লেবু মাখিয়ে নেব। এবার গ্লাসের মধ্যে দেব বরফ। আপনারা চাইলে আপনাদের মতো করে বরফ ইউজ করতে পারেন। আর দেব পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে আমি এখানে ছিঁড়ে এর মধ্যে ব্যবহার করছি। এবার এর মধ্যে দেব আমপান্নার জুসটা। আবারও উপর থেকে দেব কয়েক টুকরো বরফ কুচি। গ্লাসটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য দেব সাইড থেকে লেবুর স্লাইসেস। এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমপান্না বা আমের শরবত আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে বাড়িতেই আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন এই আমপান্না বা আমের শরবত। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বানিয়ে এবং খেয়ে কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।